মাগুরায় গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত দুদিনের বাউল উৎসব শেষ হলো আজ। শহরের দুয়ারপাড় কোকিল কুঞ্জে আয়োজন করা হয় এই উৎসবে। প্রতি বছরই এর আয়োজন করেন লালন গবেষক অধ্যক্ষ তপন কুমার বসু। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন শতাধিক বাউল শিল্পী ও সাধক। শ্রোতাদের জন্য থাকে গানের আসরে অবগাহনের সুযোগ।